চিনি কম করতে করতে একেবারে সুগার ফ্রি। সুগার ফ্রি খেতে খেতে অনেকেই স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে। ডায়াবেটিস বা রোগা থাকার লোভে চিনি বাদ দিচ্ছে অনেকে, তার জায়গায় স্থান করে নিয়েছে সুগার ফ্রি, যা চিনি নয় তবে চিনির মতোই মিষ্টি। চিকিৎসকরা কিন্তু এই বিকল্পের পক্ষপাতী নন। তাদের মতে এর থেকে চিনি ভালো, কারণ সুগার ফ্রি তৈরি করতে যে উপকরণ ব্যবহার করা হয় তা চিনির চেয়ে অনেক বেশি ক্ষতিকারক। ডাক্তাররা বলেছেন যাদের ডায়াবেটিস নেই, সুগার ফ্রি খেলে তাদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে। সুগার ফ্রি খেলে হতে পারে ওবেসিটি ও হৃদজনিত সমস্যা, দেখা যেতে পারে হজমজনিত সমস্যাও। সুগার ফ্রিতে থাকে সাধারণ চিনির থেকে 200 গুণ বেশি মিষ্টি অ্যাসপার্টেম। ডায়েট পানীয় থেকে বেকারি খাবারে অ্যাসপার্টেম পাওয়া যায়। অ্যাসপার্টেমের 92টি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা যন্ত্রণা, অস্থিরতা, হৃদযন্ত্রের ধরফরানি, ওজন বৃদ্ধি, হতাশা ও স্নায়ু সমস্যা। সুগার ফ্রিতে থাকে সুক্রালোজ, যা চিনির তুলনায় 600 গুণ বেশি মিষ্টি। কিডনির ক্ষতি করে সুক্রালোজ। অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া পেটের যন্ত্রণা ও ডায়রিয়া। সুগার ফ্রিতে থাকা স্যাকারিনের প্রভাবে মাথা ব্যথা, হতাশার পাশাপাশি আরো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ইনসুলিন নিঃসরণও ঘটায়, এই প্রয়োজনে বেশি খিদা তৈরি হয়। নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।